দয়া করে এই কাজটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফোন ব্যবহার করে গোপনে ভিডিও করবেন, কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি ভিডিও করছেন। সাধারণত ফোন দিয়ে ভিডিও করলে ফোনের ডিসপ্লে অন থাকে, কিন্তু এই টেকনিকটি অবলম্বন করলে আপনি ফোনের ডিসপ্লে বন্ধ রেখেও ভিডিও করতে পারবেন। তো এর আগে আমার পেজটিকে ফলো দিয়ে দিন, এমন অনেক সুন্দর ভিডিও আসবে যেগুলো আপনার কাজে দিবে। তাহলে চলুন শুরু করা যাক। তো এর জন্য আপনি প্লে স্টোর থেকে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার নামক অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তারপর ইনস্টল করা হয়ে গেলে আপনি এই অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেনে ক্লিক করার পর এখানে যে পারমিশনটি চাইবে এখানে আপনি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপর এইখানে যে ভিডিওর আইকনটি আছে সেটিতে ক্লিক করবেন। এবার এইখান থেকে যে পারমিশনটি চাইবে সেখানেও আপনি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ সিলেক্ট করে দিবেন। তারপর আবার অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে আপনি একটি ফাইল সিলেক্ট করে দিবেন। তারপর এটি অ্যালাউ করে দিবেন। দেখেন ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে। এখন যদি আপনি এখান থেকে বের হয়ে যান বা মিনিমাইজ করে অন্য কোনো কাজও করতে থাকেন, বা আপনি যদি এটির স্ক্রিনও বন্ধ করে দেন, অর্থাৎ লক স্ক্রিন যেটি, এটি যদি আপনি বন্ধ করে দেন, তাহলেও কিন্তু আপনার ভিডিওটি ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলতে থাকবে। তো এখন যদি আমরা আবার সেই ভিডিওটি অফ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অ্যাপটিতে ঢুকতে হবে এবং নিচের দিকে যে ভিডিওর আইকনটি আছে সেটিতে ক্লিক করতে হবে। আর ক্লিক করার সাথে সাথেই কিন্তু ভিডিওটি অফ হয়ে যাবে।